তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছে বিএনপি। বুধবার বিএনপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিভিউ দায়ের করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মামলা সিনিয়র আইনজীবী হিসেবে থাকবেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। সুপ্রিম কোর্ট খুললে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর শুনানির আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা। এর আগে 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে পরবর্তী 10ম ও 11ম নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দেন আদালত। আর এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনে সংসদে ঐক্যমতের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেও জানিয়েছিলেন আদালত। জুলাই অগস্টের ছাত্র আন্দোলন ঘিরে আঁকা গ্রাফিতি ঘুরে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আন্দোলনকারী শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি দেখার সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন তার বিশেষ সহকারী মাহফুজ আলম। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক মামুন আহমেদ, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। জুলাই বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে আন্দোলনের গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি দেয়ালেই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে আঁকা হয় বিভিন্ন গ্রাফিতি এবং দেয়াল লিখন।